আজকে আমি বিয়েবাড়িতে একটু বেশি খেয়ে ফেললাম, ইয়েস, যাচ্ছি একটা বিয়েবাড়িতে পায়ে হেঁটে যাতে একটু বেশি খেতে পারি। পোলা মাংস মিষ্টি। সাথে যাচ্ছে একটা অদ্ভুত প্রাণী। বিয়েবাড়িতে ঢুকতেই দেখলাম অ্যাকোয়ারিয়ামও রয়েছে, তার মানে আজ ফিশ ফ্রাইও আছে। কোন বিয়েবাড়িতে এলে একটাই জিনিস দেখে আমি এক্সাইটেড হয়ে যাই, ফুচকার গাড়ি, অন্য কিছু না। আর সাবস্ক্রাইবার্স, ওকে, খাওয়ার জায়গা ফাঁকা হয়নি দেখে সোজা ক্যাটারিং এ চলে গেলাম, আর ওখান থেকে নির্লজ্জের মতো একটা পাঁপড় চেয়ে খেয়ে নিলাম। ফাইনালি কঠোর তপস্যার পর একটা জায়গা পেয়ে গেলাম, খেলাম লুচির সাথে কাবলি ছোলা আর একটু বেশি করে বিরিয়ানি। খেতে খেতে আসল লোকেদের তো ভুলেই গেলাম। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, ফোনটা রাখ, সারা বিয়ের দিনেই এত ফোন কেন আসছে? একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এখানে কিন্তু একদম নোংরা ছিল না, কারণ এখানে স্বচ্ছ ভারত অভিযান চলছিল। আমি তো কফি খেতে ভুলেই গেছি, আমি একটু কফি খাই। তোমরা আরো মিনি ব্লগ এর জন্য সাবস্ক্রাইব করো, বাই।